নমস্কার, আমি সীমা। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ পৌষ মাস চলে গেছে আর মাঘ মাস চলছে, এর মধ্যে না খেলে এটা আর কখন খাবো। তো আজ বানাচ্ছি সরু চুগলি। তো প্লিজ দেখতে থাকুন কীভাবে বানাবো চাল ডাল দিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আয়ুষ, এই সোয়েটারটা এবছর শীতে আমি বের করে দেইনি বলে মাঝে মাঝেই খুঁজছিল, আজকের পেয়ে খুব খুশি। এটাই পরেছে, না টুপি পরেছে না অন্য কিছু পরেছে, এটা ওর ভীষণ প্রিয় সোয়েটার সেই ছোটবেলার। ওটা আর ছাড়তে পারছে না, ছোট হয়েছে কিন্তু, একটু ছোট হয়েছে না? হ্যাঁ, যে হাত এরকম বাড়িয়ে নিচ্ছে, ওই দেখি কতটা ছোট হয়েছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে, কিন্তু এবছরটা চলবে। উনুনের ধারে চলে এসেছি আর চালটা আগে থেকে গুঁড়ো করা ছিল, সেই আমি পিঠের একটা রেসিপি দিয়েছিলাম, তাতে চালের গুঁড়ো বেশি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। আর ডালটা রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। আর ডালটা না ভেজালে তো সরু চুগলি করাই যাবে না, তো একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে কাটলে কেটে যাচ্ছে, এবারে শিলে বেটে নেব। বিউলির ডালটা এমন একটা জিনিস, একটা পিচ্ছিল টাইপের আছে, একটা নাল নাল ভাব আছে, তো একবারে মিহি করে বেটে যেতে হবে, দ্বিতীয়বার টানলে কিন্তু তখন হাতও মেখে যাবে আর ডালও বাটা হবে না, স্লিপ খাবে শিলের উপরে, একবারে মিহি করে বেটে যেতে হবে। বড়িগুলো সবচেয়ে ভালো হয় বিউলির ডালের, তাই না? বড়ি দেবো, রোদ তো হচ্ছে না বলে বড়ি দিতে পারছি না, এই রোদে বড়ি টক হয়ে যাবে। ডাল বেটে নিয়েছি আর চালের গুঁড়োর থেকে 1/3 ভাগ ডাল বাটা, 2 ভাগ চালের গুঁড়ো, এরকম অনুমাতে সরু চুগলিটা হয়। তো এই যে ডালটা বেটেছি আর ওই চালের গুঁড়োতে হয়ে যাবে, আর ডাল বাটতে লাগবে না। এখন মিশিয়ে নেব ডাল বাটাটা, জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, কারণ একদম শুকনো টাইট না করলে ডাল বাটা যায় না। তো এবারে তো চালের গুঁড়ো মেশাবো। জল দিয়ে পাতলা স্মুথ একটা ব্যাটার বানাতে হবে, তারপর কি করতে হবে? তারপর যা করতে হয় এরকম হবে, মানে ঢাললে যেন একটানা পড়তে থাকে। তো এবারে উনুনটা জ্বালিয়ে নেব আর এর মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়ে দেব। সামান্য 1 চিমটি নুন দিলাম, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে ফ্রাই প্যান বসিয়ে দেবো। আমরা কিন্তু ছোটবেলায় দেখতাম ঠাকুমা কড়াইতে করতো, এরকম ভাবে বাটি করে ঘুরিয়ে দিত, দিয়ে এরকম ভাবে 3 ভাজ করে পানের খিলির মতো তুলে নিত। তো এখন ফ্রাই প্যান এসেছে, একটু মানুষ আধুনিক হয়েছে আর এতে করাটা একটু সহজও হয়, কড়াইতে একটু বেশি লেগে যাওয়ার ভয় থাকতো, এতে আবার একটু সহজ হয়। আমরা কিন্তু ছোটবেলায় দেখতাম ঠাকুমা কড়াইতে করতো, এরকম ভাবে বাটি করে ঘুরিয়ে দিত, দিয়ে এরকম ভাবে 3 ভাজ করে পানের খিলির মতো তুলে নিত। তো এখন ফ্রাই প্যান এসেছে, একটু মানুষ আধুনিক হয়েছে আর এতে করাটা একটু সহজও হয়, কড়াইতে একটু বেশি লেগে যাওয়ার ভয় থাকতো, এতে আবার একটু সহজ হয়। একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়েছি, ওতে একটুখানি তেল লাগিয়ে আমি ফ্রাই প্যানের ভিতরটা এরকমভাবে মুছে নিচ্ছি, তেল থাকবে না, তেল তেল ভাব থাকবে। এবারে 1 চামচ দিয়ে দেখে নেব
যে কেমন হচ্ছে, তারপরে প্রয়োজন হলে একটু জল দিতে হবে, না হলে একটু চালের গুঁড়ো দিতে হবে, ঘন পাতলা কেমন হচ্ছে বুঝবো। হাতার তলা দিয়ে একটু খেলিয়ে বড় করে দিচ্ছি। কানা দিয়ে একটু তেল দিয়ে দেবো। সামান্য একটু জল অ্যাড করছি, কারণ ব্যাটারটা একটু ঘন আছে। আবারও তেলওয়ালা কাপড় দিয়ে একটু মুছে নিয়ে আবার দ্বিতীয় পিঠাটা দেব। দারুণ গুড় দিতে হবে বাটিতে। সরু চুগলি যত পাতলা হবে ততই ভালো খেতে হবে, আর সহ্য হবে না। এবারে গুড় ঢেলে দিতেই হবে। ছটফট করছে। আমি করেছি, অসাধারণ হচ্ছে পিঠের গুলো তোমার, অজস্র হারে ছিদ্র। আর কত লাগবে, আর খাবে না? আর দেবে তোমার না? তাই গরম গরম ভালো লেগেছে, যা তুলেছে খেয়ে নিয়েছে, আর খেতে পারে? আয়ুষ গরম গরম খেয়ে দম হয়ে গেছে। কি ব্যাপার, আর খাবে না? খাও তো, দুটো চারা আছে। আমি ভাবতে পারছি একটা চারা, আমি দুটো গাছ দুরকম। লাস্ট পিঠে দিয়ে দিলাম, পিঠে নেই আর, হয়ে গেছে সব বানানো। আয়ুষের খাওয়াও হয়ে গেছে, আমার বানানোও হয়ে গেছে। লাস্ট পিঠেটার কানা দিয়ে একটু তেল দিয়ে দেব। কানা দিয়ে তেল দিলে কি হয়, পিঠেটা খুব ভালো ফ্রাই প্যান থেকে ছেড়ে যায়। যেহেতু পিঠেটা দেওয়ার আগে আমরা তেল দিচ্ছি না, তেল দিয়ে মুছে নিচ্ছি। একটু টেস্ট করে দেখি, আয়ুষ তো অনেকক্ষণ খেয়েছে। বাবু আর খাবে না? না, আয়ুষের পেট ভরে গিয়েছে, এত আর খেতে পারবে না। খাও না, খাও একটু খাও। কটা খেয়েছো? দুটো, মাত্র দুটো? এইটুকু তো পেট, কত বড় বড় পিঠে! বড় পিঠে? হ্যাঁ, ভাজ করে ভাজ করেছে বলে ছোট, ভাজ করে ছোট করেছি। হ্যাঁ, ভাজ করে আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।